সৌমিত্রিষা কুণ্ডু, এই নামটা এখন সোশ্যাল প্ল্যাটফর্মে সেন্সেশন হয়ে উঠেছে। একে তো টেলিভিশনে পর্দা তিনি কাঁপিয়ে এসেছেন, আর তাছাড়া সোশ্যাল প্ল্যাটফর্মে নজর রাখলেই দেখতে পাওয়া যায় তার একের পর এক ফটোজ এবং ভিডিওস, যা মুহূর্তের মধ্যেই হয়ে পড়ে ভাইরাল। আর এবার তিনি বড় পর্দাও কাঁপাতে একেবারে রেডি। কিন্তু এই মুহূর্তে সৌমিত্রিষাকে পড়তে হলো কটাক্ষের মুখে। একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা, কারণ সৌমি ভক্তরা ভালো মতোই জানেন সৌমিত্রিষাকে কেউ পছন্দ করবে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। কিন্তু এমনও মানুষ রয়েছেন যারা বিচার করেন সঠিক ভুলে। ঠিক তেমনই একদল নেটিজেন সামনে এগিয়ে এসেছেন, যারা এবার সৌমিত্রিষাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন। আর তার কারণ কি? হ্যাঁ, একটু খোলসা করেই বলা যাক। আসলে নিত্য নতুন পোশাকে এখন দেখতে পাওয়া যাচ্ছে সৌমিত্রিষাকে। এই তো রিসেন্টলি ফারি জ্যাকেট আর সরু টপে নিজেকে তিনি তুলে ধরেছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। তার সঙ্গে ছিল তার বোল্ড মেকআপ আর মানসই হেয়ারস্টাইল। না, এইরকম লুকে চট করে এর আগে কিন্তু দেখতে পাওয়া যায়নি সৌমিত্রিষাকে। একেবারে প্রথমবারের জন্য এরকম লুক নিয়ে এলেন, আর বরাবরই তিনি নিজের লুকটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, আর সেটার প্রমাণ এগেইন তার সোশ্যাল হ্যান্ডেল। তাই তো সেখানে নজর রাখলেই দেখতে পাওয়া যায় সৌমিত্রিষা কুণ্ডুকে এতদিন ধরে মানুষেরা যেভাবে শাড়ি পরিহিতা বাড়ির এক মিষ্টি বউ হিসেবে দেখেছেন, সেই ইমেজটাকে ভেঙে সে বারবারই সামনে এসেছে অন্য নানারকম লুক নিয়ে। তাই তো এর মধ্যে ইয়েলো কালারের জ্যাকেটও ছিল, কিন্তু এবার সেই লুকটাই খুব একটা পছন্দ হয়নি কিন্তু বলা যেতে পারে সৌমি ভক্তদেরই অনেকের। তাই তো তারা এবার সকলেই বলেছেন এই জ্যাকেটটা বাদশার জ্যাকেটের সাথে কোথাও একটা মিল রয়েছে। আবার অনেকে তাকে বলেছে তার মেকআপটা ঠিক মানানসই লাগেনি তাদের কাছে। অবশ্য মিঠাইকে তারা মিঠাই রূপেই দেখতে বেশি পছন্দ করেছে। তাই চট করে এই এক্সপেরিমেন্টটা হয়তো তাদের কাছে নতুন লাগতেই পারে, আর নতুন জিনিস সবসময় যে ভালো লাগে এমনটা তো নয়। তাই হয়তো প্রথমবারের জন্য এবার সৌমিত্রিষাকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। তবে অবশ্য ভালো খারাপ সবটাই খুব ভালোভাবে গ্রহণ করতেই জানে সৌমিত্রিষা। তাই তো সে এই কটাক্ষণে কোনো রকম কোনো রিপ্লাই করেনি, বরঞ্চ মেনে নিয়েছে কারোর কারোর যেখানে ভালো লেগেছে হয়তো কারো কারো ভালো লাগেনি। কিন্তু সৌমিত্রিষার বোল্ড লুক নাকি সফট লুক, কোনটা আপনাদের বেশি পছন্দ? সৌমিত্রিষা কুণ্ডুকে কোন কালারের ড্রেসে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে? প্রধান সিনেমাতে সৌমিত্রিষা কুণ্ডুর ক্যারেক্টারটি আপনাদের কিরকম মনে হচ্ছে হতে চলেছে? চলুন তো মিলিয়ে নেওয়া যাক। তারপরে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।